কালীগঞ্জের ব্রাহ্মণ গ্রামে বর্ণিল আয়োজনে মিনি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে। জকিগঞ্জের কালীগঞ্জ এলাকার ব্রাহ্মণ গ্রামে সূর্য তরুণ স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার প্রদান অনুষ্ঠান বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। শুক্রবার রাতে স্থানীয় মাঠে আয়োজিত এই ফাইনাল খেলায় পার্লে ঠেকাও দলকে 1-0 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় স্বপ্নিল ক্লাব। পুরস্কার প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খেলা পরিচালনা কমিটির সভাপতি ইউপি সদস্য এম এ মতিন। স্বাগত বক্তব্য রাখেন খেলা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফয়সল আহমদ। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি লোকমান উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা হাজী খলিল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক এম এ জি বাবর, আওয়ামী লীগ নেতা আব্দুল গফুর আব্দুর রহমান, জকিগঞ্জ টিভির ম্যানেজিং ডিরেক্টর আব্দুল মুকিত, জকিগঞ্জ বার্তার সম্পাদক এনামুল হক মুন্না, ক্রীড়ানুরাগী তুফাইল চৌধুরী স্বপন, জেলা ছাত্রলীগের সাবেক মানব সম্পদ বিষয়ক সম্পাদক সাবেল মোহাম্মদ রেজা, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুস্তফা উদ্দিন প্রমুখ। খেলা পরিচালনা করেন সুহেল আহমেদ, রাসেল আহমেদ মনা ও বুরহান উদ্দিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খেলা পরিচালনা কমিটির জালাল আহমদ, আব্দুল হামিদ, রুহুল আমিন, আব্দুল শুকুর, আহাদ আহমদ প্রমুখ। খেলার ধারা বিবরণী ও অনুষ্ঠান পরিচালনা করেন জসিম আহমদ। খেলায় প্রথম পুরস্কার ছিল উন্নতমানের বড় একটি ফ্রিজ, দ্বিতীয় পুরস্কার ছিল 32 ইঞ্চি স্যামসাং এলইডি টিভি সহ নানা পুরস্কার। বক্তারা বলেন, ব্রাহ্মণগ্রামে সূর্য তরুণ স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত মিনি ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে ভালো মানের খেলোয়াড় গড়ে উঠবে। ব্যাপক সুন্দর আয়োজনের জন্য ক্লাবের সকলকে ধন্যবাদ জানিয়ে প্রতি বছর এমন আয়োজনের উদ্যোগ গ্রহণ করতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান তারা। আসলে একটা খেলার প্রাণী হচ্ছে দর্শক, আর ওই দর্শকরা এখন আমাদের টুর্নামেন্টটা অত্যন্ত মনোমুগ্ধকর হয়েছে, সেজন্য আমরা সকল দর্শকদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আর আমার প্রাণপ্রিয় এলাকাবাসীর উদ্দেশ্যে যে কথা বলতে চাই সেটা হচ্ছে গিয়া, যে আমার প্রাণপ্রিয় এলাকাবাসী ওই খেলা পরিচালনা করতে গিয়ে আমাদের অনেক বেগ পোহাতে হয়েছে এবং আমার এলাকাবাসী সকলেই অত্যন্ত কষ্ট করতে হয়েছে, কোনো দুর্ভিক্ষ পড়তে হয়েছে, সেজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আর আমাদের খেলা সুন্দরভাবে সফল সমাপ্তির জন্য সম্মানিত সকল অতিথি, বিশেষ অতিথি, সম্মানিত সকল ডোনার সকলকে আন্তরিক অভিনন্দন জানাই। জকিগঞ্জ টেলিভিশন, জকিগঞ্জ, সিলেট।